ভয়ানক প্রতিশোধ। প্রধানমন্ত্রীর বাসগৃহত আক্রমণ করার ভয়ঙ্কর পরিণাম, ভয়ঙ্কর প্রতিশোধ ললে ইসরায়েলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুর বাসগৃহত আক্রমণ করার পুতক তুলিলে ইসরায়েলে। যোৱা চৌব্বিশ ঘণ্টাত লেবানন আর গাজাত চলাইছে ইসরায়েল ডিফেন্স ফোর্সে ভয়ানক আক্রমণ। নমস্কার প্রিয় দর্শক, মই জয়ন্ত মাধব গোস্বামী আপনার স্বাগতম জানাইছো নিউজ 18 অসম নর্থ ইষ্ট ডিজিটাল লাইভলত। আর ডিজিটাল লাইভত লৈ আহিছো এই আন্তঃরাষ্ট্রীয় বিষয়, মধ্যপ্রাচ্যর যুদ্ধর খবর, ইসরায়েল হামাসর যুদ্ধর খবর, ইসরায়েল হিজবুল্লার যুদ্ধর খবর, ইসরায়েল ইরানের যুদ্ধর খবর। এই মুহূর্তে ডাঙর খবর যে বিগত চব্বিশ ঘণ্টার যে অভিযান, এই বিগত চব্বিশ ঘণ্টার অভিযানত হিজবুল্লার ঘাঁটি তছনছ করেছে ইসরায়েলে আকাশমার্গেরে করা আক্রমণত। এই সময়সাত 175টা ঘাঁটি দক্ষিণ লেবাননত থকা হিজবুল্লার 175টাক ঘাঁটিত আক্রমণ চলাইছে, যি আক্রমণত ধরাশায়ী হয়েছে 65 জনক হিজবুল্লার সদস্য। 65 জনক হিজবুল্লার সদস্যক ধরাশায়ী করেছে IDF-এ, ইসরায়েল ডিফেন্স ফোর্সে আকাশমার্গেরে চলা ভয়ানক আক্রমণ। বেইরুতত থকা হিজবুল্লার মুখ্য ঘাঁটিত আক্রমণ চলা হয়েছে, যত 3 জনক হিজবুল্লার শীর্ষ কমান্ডার নিঃশেষ করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সে। একে সময়তে গাজাতো অভিযান চলাই আছে, গাজাত চলোৱা ভয়ানক আক্রমণ, ইসরায়েলর ভয়ানক আক্রমণত প্রায় 87 জনক লোকে প্রাণ হেরুয়াইছে। ইয়ার প্রতিশোধ লওয়ার বাবে ইসরায়েল অধ্যক্ষিত প্যালেস্টাইনের একটা অংশত ইসরায়েলি সেনালে লক্ষ্য করে হিজবুল্লাই আক্রমণ চলাইছে। সেই আক্রমণত আনকি ইসরায়েল ডিফেন্স ফোর্সের এজন কমান্ডার নিহত হওয়ার কথাও ইতিমধ্যে স্বীকার করেছে ইসরায়েল সরকারে। গতি এনেকা একটা সংঘাতময় পরিস্থিতি এই মুহূর্তে তুঙ্গত উঠিছে, যি সময়ত গাজা স্ট্রিপত অভিযান চলাই ড্রোন আক্রমণে হামাসৰ শীৰ্ষ নেতা ইয়াহিয়া সিনবাৰক ইসরায়েল ডিফেন্স ফোর্সে হত্যা করেছে, নিধন করেছে। তেনে সময়তে প্রতিশোধ লওয়ার বাবে ইরানে ইসরায়েলের প্রধানমন্ত্রীক টার্গেট করে লৈছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসগৃহত আক্রমণ চলাইছে, হিজবুল্লাই ভয়ানক আক্রমণ চলাইছিল, আনকি ইসরায়েলের শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থাকো বেঙুচালি করে এই আক্রমণ চলাইছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুর ব্যক্তিগত বাসগৃহত। আর তারে পুতক তুলিবলৈ তারেই প্রতিশোধ লওয়ার বাবে এই মুহূর্তত আক্রমণাত্মক রূপ ধারণ করেছে ইসরায়েলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুয়ে সকিয়াই দিছিল যে এই কাম ভাল করা নাই, এই কামর পরিণাম ভয়াবহ হব, ইসরায়েলের প্রধানমন্ত্রীক টার্গেট করে লওয়ার পরিণাম অত্যন্ত ভয়ানক হব বলে সকিয়াই দিছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুয়ে। আর তারপিছতে চলিছে এই ভয়ানক আক্রমণ। বেইরুতত হিজবুল্লার ঘাঁটিত আক্রমণ চলাইছে, যত 3 জনক হিজবুল্লার শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। আর দক্ষিণ লেবাননের 175টাক ঘাঁটিত আক্রমণ চলাইছে ইসরায়েল ডিফেন্স ফোর্সে, সকল তছনছ করে পেলাইছে এই আক্রমণত হিজবুল্লার ঘাঁটি সমূহত। আর যার বাবে প্রায় 65 জনক হিজবুল্লার সদস্য ধরাশায়ী হয়েছে ইসরায়েলের এই আক্রমণত। প্রতিশোধর আক্রমণ এনেদরে তীব্রতর করে তুলিছে, কারণ ইরান সমর্থিত হিজবুল্লাই উত্তর ইসরায়েলের হাইফার লগতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুর ব্যক্তিগত বাসগৃহত ভয়ঙ্কর আক্রমণ চলাইছিল। ইসরায়েলি সেনার সুরক্ষা বেহু ভেদি, ইসরায়েলি সেনার সুরক্ষা বেহু আইরন ডমর দরে শক্তিশালী সুরক্ষা বেহু ভেদি হিজবুল্লার ড্রোনে প্রধানমন্ত্রী নেতানেহুর ঘরত আক্রমণ চলাইছিল, আক্রমণ হানিছিল। আর তারপরে এটা অধিক ক্ষুব্ধ হয়ে পড়েছে ইসরায়েল, অধিক আক্রমণাত্মক হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী নেতানেহুর ঘরত আক্রমণের প্রতিশোধ লৈছে ইসরায়েলি সেনাই লেবাননের, আর গাজাত ভয়ঙ্কর আক্রমণ অব্যাহত রাখিছে। আর এই ভয়ঙ্কর আক্রমণত লেবানন আর গাজাত শতাধিক লোকে প্রাণ হেরুয়াইছে। ইতিমধ্যে আমি উল্লেখ করেছো প্রায় 65-73 জনক হিজবুল্লার সদস্য নিধন করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সর এই আক্রমণত। আনহাতে গাজাত প্রায় 87 জনক লোকে প্রাণ হেরুয়াইছে এই ভয়ঙ্কর আক্রমণত। লেবানন আর গাজাত শতাধিক লোকে প্রাণ হেরুয়াইছে চব্বিশ ঘণ্টাত। ইসরায়েলি বায়ুসেনায় লেবাননত করা ভয়ঙ্কর আক্রমণত হিজবুল্লার 65 জনক সদস্য প্রাণ হেরুয়াইছে। দক্ষিণ লেবাননত থাকা হিজবুল্লার 175টা ঘাঁটি ধ্বংস করেছে। গাজা স্ট্রিপর উত্তর গাজা, দক্ষিণ গাজা আর মধ্য গাজা এলাকাত ইসরায়েলি সেনায় ভয়াবহ এয়ার স্ট্রাইক সংঘটিত করেছে।
আৰু এয়াৰ ষ্ট্ৰাইকত হামাছৰ কেইবাটাও ঘাটি ধ্বংস হোৱা বুলি দাবী কৰিছে ইজৰাইলৰ প্ৰতিৰক্ষা বিভাগে, য'ত কেইবাজনো লোকে, প্ৰায় 87 জনকৈ লোকে প্ৰাণ হেৰুৱাইছে। ইজৰাইলী সেনাই প্ৰকাশ কৰা অনুসৰি হামাছ আৰু হিজবুল্লাৰ অস্ত্ৰ শস্ত্ৰৰ ভাণ্ডাৰ, লঞ্চিং পেড আৰু ঘাটিকো টাৰ্গেট কৰি লৈছে। অস্ত্ৰ শস্ত্ৰৰ ভাণ্ডাৰ, লঞ্চিং পেড আৰু ঘাটিকাক টাৰ্গেট কৰি লৈছে। এই যোৱা 24 ঘণ্টাত চলোৱা এই ভয়াবহ আক্ৰমণৰ পাছতে হামাছ আৰু হিজবুল্লাৰ যোদ্ধাই নিৰাপদ স্থানলৈ আঁতৰি যাবলৈ বাধ্য হোৱাৰ কথাও দাবী কৰিছে ইজৰাইলে। ইজৰাইলৰ আক্ৰমণত দেওবাৰে হিজবুল্লাইও দাবী কৰে যে তেওঁলোকেও ইজৰাইললৈ লক্ষ্য কৰি একেৰাহে ৰকেট আৰু ড্ৰ'ন নিক্ষেপ কৰি আক্ৰমণ অব্যাহত ৰাখিছে। বিশেষকৈ ইজৰাইলৰ দ্বাৰা কব্জা কৰি ৰখা ৱেষ্ট বেংকৰ আলমানৰাত ইজৰাইলী সেনাক টাৰ্গেট কৰি লৈছে হিজবুল্লাই। আৰু এই আক্ৰমণত IDFৰ এজন কামাণ্ডাৰ নিহত হোৱাৰ কথা ইতিমধ্যেই সদৰি কৰিছে ইজৰাইলে। আৰু এই পৰ্যন্ত প্ৰায় এমাহ ধৰি চলা এই যুদ্ধত এই পৰ্যন্ত 1500ৰো অধিক হিজবুল্লাৰ সদস্যই প্ৰাণ হেৰুৱাইছে ইজৰাইলৰ এই আক্ৰমণত। কেৱল আকাশমাৰ্গেৰে নহয়, স্থলপথেৰে অভিযান চলি আছে। স্থলপথেৰে হাজাৰ হাজাৰ ইজৰাইলী সেনাই প্ৰৱেশ কৰিছিল দক্ষিণ লেবানন সীমান্তত, আৰু স্থলপথেৰেও আক্ৰমণ চলি আছে। বিশেষকৈ ঘাটিসমূহ লক্ষ্য কৰি লৈছে হিজবুল্লাৰ। হিজবুল্লাক সম্পূৰ্ণৰূপে নিঃশেষ কৰাৰ বাবে এই আক্ৰমণ চলি আছে। আক্ৰমণ যিমানে সময় বাগৰিছে সিমানেই তীব্ৰতৰ হোৱা পৰিলক্ষিত হৈছে। হামাছৰ তুলনাত হিজবুল্লা যথেষ্ট শক্তিশালী। হামাছৰ যদি 30,000 সদস্য সংখ্যা, হিজবুল্লাৰ সদস্য সংখ্যা 1,00,000তকৈও অধিক। গতিকে এই পৰ্যন্ত প্ৰায় এমাহৰ এই আক্ৰমণত হিজবুল্লাৰ 1500ৰো অধিক সদস্যই প্ৰাণ হেৰুৱাইছে। ইফালে ইৰাণ সমৰ্থন পুষ্ট হিজবুল্লাই আক্ৰমণ চলাই গৈছে, ইজৰাইলৰ ওপৰত আক্ৰমণ চলাই গৈছে। সেই আক্ৰমণ প্ৰতিৰোধ কৰাৰ মাজতে ইজৰাইলৰ সুৰক্ষা ব্যৱস্থা, প্ৰতিৰক্ষা ব্যৱস্থাক ভেদি বেঞ্জামিন নেতানেহুৰ ব্যক্তিগত বাসগৃহত আক্ৰমণ সানিছে, ড্ৰ'নেৰে আক্ৰমণ চলোৱা হৈছে। গতিকে এনেকুৱা ধৰণৰ পৰিস্থিতি বৰ্তমান তীব্ৰতৰ কৰি তুলিছে যুদ্ধৰ পৰিস্থিতি, য'ত নেকি বৰ্তমান ক্ষুব্ধ হৈ পৰিছে ইজৰাইল। ইজৰাইলক জোকাই লোৱা কোনো শক্তিয়ে ৰক্ষা নপৰিব, সেই সকিয়নি বাৰে বাৰে দি আহিছে। হামাছৰ শীৰ্ষ নেতা ইয়াহিয়া চিনবাৰক হত্যা কৰা হৈছে। হামাছৰ প্ৰতিজন শীৰ্ষ নেতাক টাৰ্গেট কৰি লৈছে, বিভিন্ন ধৰণৰ তথ্য সংগ্ৰহ কৰিছে শক্তিশালী চোৰাংচোৱা মোছাদে। কাৰণ হিজবুল্লাৰ বিৰুদ্ধে যেনেদৰে অতি পৰিকল্পিতভাৱে আক্ৰমণ চলাই হিজবুল্লাক নিষেধ কৰাৰ অভিযান চলাই আছে, প্ৰথমে হিজবুল্লাৰ শক্তিশালী যোগাযোগ ব্যৱস্থা পেজাৰ বিস্ফোৰণ ঘটাই অভিনৱ যুদ্ধৰ সূচনা কৰিছে ইজৰাইলে। তাৰপিছত হিজবুল্লাৰ শীৰ্ষ কেডাৰসকল, শীৰ্ষ নেতাসকল ক'ত থাকে, কোনটো অট্টালিকাত আশ্ৰয় লৈ আছে, সেই তথ্য সংগ্ৰহ কৰিছে। সেই অট্টালিকাসমূহত আক্ৰমণ ঘটাইছে। সেই অট্টালিকাসমূহত আক্ৰমণ ঘটাই ইতিমধ্যে হিজবুল্লাৰ প্ৰতিজন শীৰ্ষ নেতাক এফালৰ পৰা ধৰাশায়ী কৰি গৈছে। নাছৰুল্লাক নিধন কৰা হৈছে। নাছৰুল্লা নিধনৰ পিছতে জাঙুৰ খাই উঠিছিল ইৰাণ। তাৰ মাজতে শেহতীয়াকৈ ইয়াহিয়া চিনবাৰৰ হত্যা, মুঠৰ ওপৰত ইৰাণো এই মুহূৰ্তত যুদ্ধৰ বাবে উন্মুখ হৈ আছে। যুদ্ধবাজ ইজৰাইলৰ ওপৰত প্ৰতিশোধ লোৱাৰ বাবে আনকি পাৰমাণৱিক বোমাৰে আক্ৰমণ কৰাৰো বাৰে বাৰে সকিয়নি দি আহিছে ইৰাণে। মুঠৰ ওপৰত কোনো সকিয়নি কেৰেপ কৰা নাই ইজৰাইলে। ইজৰাইলক জোকাই লোৱা সকলো শক্তিকে নিষেধ কৰাৰ পণ লৈ বৰ্তমান অভিযান তীব্ৰতৰ কৰি তুলিছে। আৰু শেহতীয়া 24 ঘণ্টাৰ এই ভয়ানক এয়াৰ ষ্ট্ৰাইকত প্ৰায় 65 জনকৈ হিজবুল্লাৰ সদস্যক ধৰাশায়ী কৰিবলৈ সক্ষম হৈছে ইজৰাইলে। ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰীক ইয়াৰ পূৰ্বে টাৰ্গেট কৰি লৈছিল ইয়েমেনৰ সশস্ত্ৰ সন্ত্ৰাসবাদী গোট হুথিয়ে। হুথিয়ে ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীৰ বিমানক টাৰ্গেট কৰি লৈছে। যেতিয়া আমেৰিকাৰ পৰা উভতি আহিছিল বেঞ্জামিন নেতানেহু, ৰাষ্ট্ৰসংঘৰ সাধাৰণ পৰিষদৰ বৈঠকত অংশগ্ৰহণ কৰি উভতি অহাৰ সময়ছোৱাত ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰীৰ বিমানলৈ লক্ষ্য কৰি আক্ৰমণ চলাইছিল হুথি বাহিনীয়ে। সেই হুথিকো প্ৰত্যুত্তৰ দিবলৈ বৰ্তমান অভিযান চলি আছে। মুঠৰ ওপৰত মধ্যপ্ৰাচ্যৰ সকলো বিদ্ৰোহী গোটৰ সৈতে একে সময়তে আক্ৰমণ চলাই গৈছে ইজৰাইলে। হামাছ, হিজবুল্লা, হুথি আৰু তাৰ লগতে পাৰমাণৱিক শক্তিধৰ ৰাষ্ট্ৰ ইৰাণৰ সৈতেও যুদ্ধৰ এটা ভয়ানক দামামা বাজি আছে মধ্যপ্ৰাচ্যত, আৰু যাৰ বাবে মধ্যপ্ৰাচ্যৰ সংঘাতে ভয়ানক ৰূপ যিকোনো মুহূৰ্তত ধাৰণ কৰিব পাৰে। কাৰণ আমেৰিকাই অহৰহ সমৰ্থন কৰি গৈছে ইজৰাইলক। ব্ৰিটেইনে ইতিমধ্যে হুথিৰ বিৰুদ্ধে অভিযান আৰম্ভ কৰিছে। গতিকে এনেকুৱা এটা পৰিপ্ৰেক্ষিতত এক আঞ্চলিক পৰিসৰতে সীমাবদ্ধ থকা নাই এই যুদ্ধ। এই যুদ্ধ এতিয়া সমগ্ৰ বিশ্বতে বিয়পি পৰাৰ আশংকা কৰা হৈছে, আৰু তাৰ বাবে নেকি এই যুদ্ধই এতিয়া
আৰু কিমান দিনলৈ চলি থাকিব কিমান সম্প্ৰসাৰণ ঘটিব এই যুদ্ধৰ তাকেলৈ সকলো শংকিত হৈ পৰিছে তাৰ মাজত কিন্তু থমকি ৰোৱা নাই ইজৰাইল ডিফেন্স ফৰ্চ মাত্ৰ যোৱা সপ্তাহত ছদিনৰ বাবে বন্ধ আছিল আক্ৰমণ কিন্তু পুনৰ তীব্ৰতৰ কৰি তুলিছে হিজবুল্লাহৰ বিৰুদ্ধে ইজৰাইলে এই অভিযান বেঞ্জামিন নেতানেহুৰ বাসগৃহত অভিযান চলোৱাৰ প্ৰতিশোধ পুতক তুলিবলৈ এতিয়া দুগুণে তীব্ৰতৰ কৰি তুলিছে আক্ৰমণ এই প্ৰত্যাক্ৰমণ কেনেদৰে চলাব ইৰাণে বা ইৰাণ সমৰ্থনপুষ্ট হিজবুল্লাহ আৰু ইফালে হামাছ নিশে কৰাৰ অভিযান চলি আছে গাজা ষ্ট্ৰীপত চলোৱা আক্ৰমণত শেহতীয়াকৈ 35 হামাছৰ সদস্য নিহত হোৱা বুলিও দাবী উত্থাপন কৰিছে মুঠ 87 লোকে প্ৰাণ হেৰুৱাইছে তাতে নিৰীহ শিশু মহিলা যথেষ্ট সংখ্যক আছে এই পৰ্যন্ত হামাছত 42,000ৰো অধিক লোকে প্ৰাণ হেৰুৱাইছে যুদ্ধৰ 13 মাহ হ'ল এবছৰ এমাহ হবৰ হ'ল গতিকে এই সময়ছোৱাটো থমকি ৰোৱা নাই হামাছৰ বিৰুদ্ধে আক্ৰমণ হামাছৰ বিৰুদ্ধে যুদ্ধ কাৰণ হামাছৰ যিসকল শীৰ্ষ নেতা এতিয়াও জীয়াই আছে সেইসকলক নিঃশেষ নকৰা পৰ্যন্ত আক্ৰমণ চলি থাকিব আনফালে এটা বৃহৎ সশস্ত্ৰ বিদ্ৰোহী গোট হিজবুল্লাক নিঃশেষ কৰাৰ বাবেও অভিযান তীব্ৰতৰ কৰি তুলিছে ইজৰাইলে যুদ্ধৰ প্ৰতিটো আপডেট আগবঢ়াই যাম আপোনালোকৰ সন্মুখত বিদায় লৈছোঁ।